ইমরান এমডি ইমরান আলী, আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা। খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান, কার্টুনগুলোতে ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে, এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয়, গুনাহের কথা, কারণ আপনি সেখানে মিউজিকের যে গুনাহ হারাম সেটিতে লিপ্ত হয়ে যাচ্ছেন, বিধায় সেটি জায়েজ নয়, এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে, মনস্তাত্ত্বিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাসেকি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়, ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয়। আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন, সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না, বাট সন্তানের জন্য চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি নানা দিক থেকে, সেজন্য এটি না করা উত্তম এবং ভালো। পোস্টারে বক্তার নামের পাশে কি বক্তার ছবি দেওয়া যাবে? এটা ভার্চুয়াল যে পোস্টার আছে বা অনলাইন কপি আছে সেখানে দেওয়া যেতে পারে, কিন্তু যদি এটা প্রিন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অপ্রয়োজনীয় কাজে ছবি প্রিন্ট করা হবে, সেটি নাজায়েজ এবং গুনাহ হবে। আমাদের ছবি অনেকে অনেক সময় মাহফিলে দিয়ে থাকে, আমরা সেটি নিষেধ করি বারবার, তারপরও মানুষ অনেক সময় দেখা যায় আমাদেরকে বলা ছাড়াই করে ফেলে এবং বাধা দেওয়ার মতো সুযোগ আমাদের থাকে না, বিধায় এ বিষয়ে আমাদের তেমন কোনো দায় দায়িত্ব আর থাকে না, যেহেতু আমরা জানি না, এবং যখনই আমরা জানতে পারি এরকম ক্ষেত্রে আমরা সাথে সাথে সংশোধনী দিই এবং তারা সংশোধন করে নেন। এরপরে এসহার্ট উর্মি ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন, সেলাই কাজ করি, অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দিই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করি, এক্ষেত্রে গুণ হবে কি? ছোটোখাটো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে এটার কারণে কোনো গুণ হবে না, আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে, অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে এই যে টুকরো এটা আছে এটা আপনি নেবেন কি না, তিনি নিতে চাইলে তাকে দিয়ে দিতে হবে আর না নিতে চাইলে এটা রেখে দিতে হবে।